টোটো নিয়ে কেন বেরোলে? খেতে তো হবে, আমরা খাবো কি করে? কেন রাজ্য সরকার তো আপনার নিয়ম জানেন যে টোটো অটো চলবে না বলেছে। রাজ্য সরকার তো খেতে তো দিচ্ছে না, যে বললে তো দিচ্ছে যে বন্ধ করে দাও সব। আমরা বেকার মানুষ, বেকার ছেলে পেলেকে তো খাওয়াতে তো হবে, আমরা কি খাওয়াবো সেটা তো রাজ্য সরকার বলছে না যে তোমরা এটাই খাওয়াও। আমি অ্যাডভোকেট মানুষ, আমি লকডাউনের মধ্যেই বেরোবো, কারণ আমার অন্য কারোর সঙ্গে কথা বলছেন না, কথা বলার সঙ্গে মাস্ক পরবেন। সকালবেলা তো 10টার আগে তো তুমি আসছি। করোনা তো বাড়ছে দীর্ঘদিন, তাহলে তুমি তাহলে করোনা তো মানছো না, তাহলে যেভাবে করোনা বাড়ছে খুচরা দেন আমাকে। এমনিতে তো সকাল থেকে কোনো কাজ মাছ হচ্ছেই না, কোনো কাজ ফাজ তো করতেই পারছি না। 10টা অব্দি খোলা বলেছে, 10টা অব্দি পেলাম এটা, দোকানপাট খোলা বলেছে, গাড়ি ঘোড়া খোলা বলেছে, তো বলিনি গাড়ি ঘোড়া খোলা থাকবে, গাড়ি ঘোড়া তো চলছে বলি তো আমরা চালাচ্ছি না। কোথায় চলছে গাড়ি ঘোড়া? কোথায় বাস চলছে, অটো চলছে, বাস আর ট্যাক্সি চলছে, ট্যাক্সি ওলা ফোলা তো চলছে, দেখো কোথায় ভালো করে চলছে, কোথায় রাখাতে ভালো চলছে, চলছে তো সব দেখতে ওই যে আগে যাচ্ছে। আরে ওগুলো অফিসের গাড়ি।